পুরুলিয়ার মানবাজারে কেন্দাডি গ্রাম, সেই গ্রামে রহস্য মৃত্যু এক বিজেপি কর্মীর। রাস্তার ধার থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার ধারে ক্ষেতের মধ্যে পড়েছিল দেহ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহর সঙ্গে। হংসরাজ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কি জানা যাচ্ছে এই মৃত্যু সম্পর্কে? দেখো বৃষ্টি, যেটা জানা গেছে কি বিজেপি কর্ম মানবাজার বিধানসভা অন্তর্গত তোমার কেন্দাডি গ্রামের বাসিন্দা বঙ্কিম হাসদা, যেটা তার পরিবারের লোকজন এবং বিজেপিও দাবি করেছে, কি গতকাল তিনি বিজেপির প্রচারে গেছিলেন এবং তারপর থেকে আর বাড়ি ফিরেননি। আর সকালে যখন গ্রামবাসীরা বেরোন গ্রাম থেকে, তখন দেখতে পারেন গ্রামের অদূরে রাস্তার পাশে একটি ক্ষেত থেকে তার ক্ষেতে তার দেহ পড়ে রয়েছে। এরপরেই কিন্তু এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ এখন তদন্ত শুরু করেছে এবং বিজেপি নেতাকর্মীরাও সেখানে পৌঁছচ্ছে। তা বিজেপির অভিযোগ এখন, বিজেপি প্রাথমিকভাবে যেটা জানিয়েছে কি এখানে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি তাদের লড়াই ছিল, তবে এই তারা কি বঙ্কিম হাসদাকে তারাই খুন করেছে। প্রাথমিকভাবে তারা কিন্তু তৃণমূলের দিকেই কিন্তু ইশারা করেছে। তবে পুলিশ এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছে এবং দেখা যাক আগে এই ঘটনার কি রহস্য কি রয়েছে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে, এইগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, কিভাবে এই বিজেপি কর্মীর মৃত্যু হলো অবশ্যই তা নিয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে ক্ষেতের মধ্যে এই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে, যার নাম বঙ্কিম হাসদা, পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রাম, সেখানে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তার দেহ উদ্ধার হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে তিনি প্রচারে বেরিয়েছিলেন, যেমন জানা যাচ্ছে বিজেপির হয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি, এবং তারপর আজ সকালে গ্রামবাসীরা এই ক্ষেতের মধ্যে মাছের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ তদন্ত শুরু করেছে। আবারও হংসরাজের কাছে যাব। হংসরাজ, আরও একবার তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে পুলিশ ঠিক কি বলছে? দেখো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ যেটা জানিয়েছে কি একটা অভিযোগ আমরা পেয়েছি, একটা দেহ পাওয়া গেছে, তবে কি কারণে তার মৃত্যু হয়েছে পুরো ঘটনার আমরা তদন্ত পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার যে প্রকৃত তদন্ত তারপরে কিন্তু পুলিশ জানতে পারবে কি এর পিছনে কি রহস্য রয়েছে। তবে ইতিমধ্যে বিজেপির কিন্তু তৃণমূল দিনে তীর ছুড়ে দিয়েছে কি এই হত্যা বা এই বঙ্কিমের হত্যা বলেও তারা দাবি করেছে, কিন্তু এই পুরো ঘটনা প্রক্রিয়া পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত পর কি উঠে আসছে সেটাই এখন আমাদের দেখতে হবে। তবে ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পুরো এলাকায় বৃষ্টি। একেবারে অনেক ধন্যবাদ হংসরাজ তোমাকে। অর্থাৎ যে খবর আমরা পাচ্ছি পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রাম, যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন গতকাল এবং আজ সকালে গ্রামবাসীরা তার মৃতদেহ এই মাছের ধারে পড়ে থাকতে দেখেন। পুলিশ তদন্ত শুরু করেছে।